জলের দাবিতে বিক্ষোভ প্রদর্শন জলপাইগুড়ি ময়নাগুড়ির ঘটনা সেখানে জলের দাবিতে বিক্ষোভ প্রদর্শন স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে জলের সমস্যা সেই কথা বলার পরেও কোনো রকম কর্ণপাত করা হয়নি প্রশাসনের তরফ থেকে বালতি নিয়ে জলের দাবিতে বিক্ষোভ প্রদর্শন মহিলাদের জলের দাবিতে বিক্ষোভ প্রদর্শন জলপাইগুড়ি ময়নাগুড়ির ঘটনা বালতি নিয়ে জলের দাবিতে বিক্ষোভ মহিলাদের দীর্ঘদিন ধরে সমস্যার কথা প্রশাসনকে জানালেও কোনো রকম সুরাহা হয়নি তাই এবার বালতি নিয়ে জলের দাবিতে বিক্ষোভ প্রদর্শন জলপাইগুড়ি ময়নাগুড়ি মহিলাদের সমস্যার সমাধান না হলে ভোট বয়কটের ডাক দিয়েছেন তারা জলের সমস্যার সমাধান না হলে ভোট বয়কট করবেন এমনই হুঁশিয়ারি দিয়েছেন তারা জলের দাবিতে বিক্ষোভ জলপাইগুড়ির ময়নাগুড়ি এলাকার ঘটনা সেখানে দীর্ঘদিন ধরে জল কষ্টে ভুগছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা এবং আজ বালতি হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন মহিলাদের বালতি নিয়ে জলের দাবিতে বিক্ষোভ মহিলাদের জলের দাবিতে বিক্ষোভ প্রদর্শন জলপাইগুড়ি ময়নাগুড়ির মহিলাদের